চলছে লোকসভা নির্বাচন, হাতে গোনা আর কয়েকটি দিন, এরপরই জানা যাবে দেশ চালানোর ক্ষমতা কার হাতে যাবে। প্রতিটি রাজনৈতিক দলের নেতারা একাধিক ইস্যু নিয়ে ভাষণ দিয়েছেন, তার মধ্যে শেয়ার মার্কেটের প্রসঙ্গ উঠে এসেছে। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, 4-8 জুনের পর শেয়ার বাজারে রেকর্ড উত্থান হবে, এত বেশি ট্রেডিং হবে যে যারা আপডেট করেন তারা হাঁপিয়ে উঠবেন। কিন্তু অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না লোকসভা নির্বাচনের উপর ঠিক কতটা প্রভাব পড়বে শেয়ার মার্কেটে। শেয়ার বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক যুদ্ধের আঁচ পড়বে স্টক মার্কেটের উপর। চলতি লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল 16 মার্চ, সেই দিন থেকে 23 মে পর্যন্ত 3.5% বেশি পয়েন্ট বৃদ্ধি হয়েছে সেন্সেক্সে। ভোট ঘোষণার দিন সেন্সেক্স ছিল 72,643.42 পয়েন্টে, 23 মে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 75,418.04 পয়েন্ট। সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বিগত লোকসভা নির্বাচনগুলির মধ্যে ভোট গণনার দিন শেয়ার মার্কেটে সবথেকে বেশি প্রভাব পড়েছিল 2004 ও 2009 সালে। 2004 সালে ভোট গণনার দিনেই সেন্সেক্স ও নিফটিতে এক প্রকার ধস নেমেছিল, সেই বছরই উভয় ক্ষেত্রেই 10% বেশি পতন লক্ষ্য করা গিয়েছিল। যদিও 2009 সালে চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা, সে বছর ভোট গণনার দিন সেন্সেক্স ও নিফটিতে প্রায় 17% বেশি পয়েন্টে উঠেছিল বাজার। নির্বাচনী ফলাফলের পর বাজারের গতিবিধি নির্ধারিত হয় বিনিয়োগকারীদের তাৎক্ষণিক সিদ্ধান্তের ওপর, এবং বাজারের গতিবিধি বিনিয়োগকারীদের সম্পদের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। এর পাশাপাশি নতুন সরকারের তৈরি করা নীতির ওপর কোন স্টক কতটা প্রভাব ফেলবে তাও নির্ধারিত হয়। নির্বাচনের পরবর্তী সময় শেয়ার মার্কেট যে শুধু দেশীয় বিনিয়োগকারীদের প্রভাবিত করবে এমনটা কিন্তু মনে করছেন না বিশেষজ্ঞরা। বিদেশি বিনিয়োগকারীরাও সেদিকে তাকিয়ে থাকবেন এমনটাই মনে করা হচ্ছে। ভোটের প্রস্তুতি চলাকালীন ও ভোট প্রচার চলাকালীন বেশ কিছু সম্ভাবনার কথা সামনে আসে। এরপর নির্বাচনী ফল প্রকাশের পরেও সরকার গঠন ও সরকারের আগামী লক্ষ্য নিয়ে বিভিন্ন পরিকল্পনা প্রকাশ পাবে। বাজার বিশেষজ্ঞদের মন্তব্য, সেই সময় টানা পড়েন থাকলেও সরকারের নীতিগুলি বিনিয়োগকারীদের পছন্দ হলে তারা স্টক মার্কেটে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করবেন, ফলে সূচকগুলি ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর উল্টোটাও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, সরকারি নীতিগুলি প্রত্যাশার চেয়ে অন্যরকম হলে বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করবেন। শুধু স্টক মার্কেট নয়, লোকসভা নির্বাচনের প্রভাব পড়বে সোনার উপরেও। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছরের লোকসভা নির্বাচন চলাকালীন দ্বিতীয় ত্রৈমাসিকে সোনার চাহিদা হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সেই কারণে সোনাতেও বিনিয়োগ করতে উৎসাহ দেখাচ্ছেন না অনেকে। যদিও লোকসভা নির্বাচনের পর নতুন সরকারের নীতির ওপর নির্ভর করে অবস্থার পরিবর্তন হতে পারে।